অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে পড়া জনপদ গাইবান্ধার সুন্দরগঞ্জ। বর্ষায় পানিতে ডুবে থাকে চরের জমি আর গ্রীষ্মের সাদা বালুর আস্তরণ। ঠিক তখনই উন্মোচিত হয়েছে সম্ভাবনার দ্বার। চরের 650 একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র। ফলে চরাঞ্চলের মানুষের ঘটেছে জীবনযাত্রার আমূল পরিবর্তন। তিস্তা নদীর এপারে গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং পাশে রংপুরের পীরগাছা আর ওপারে কুড়িগ্রামের উলিপুর উপজেলা, এই তিন উপজেলার সীমান্তবর্তী সংযোগস্থলে তারাপুর ইউনিয়নের লাটশালা ও চরখোর্তা গ্রামের তিস্তা নদীর তীরে দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান। তিস্তা সোলার লিমিটেড নামে এই কেন্দ্র গড়ে তুলেছে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড। জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে এবং সেই বিদ্যুৎটা আমরা উপভোগ করতেছি এবং সেই বিদ্যুতের আমরা সুবিধা পাইতেছি। এই সোলার প্যানেল হওয়াতে এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এবং তারা পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। আমার ইউনিয়ন তারাপুর ইউনিয়নের মধ্যে লাটশালা ওয়ার্ডে সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ সোলার পাওয়ার প্লান্ট এখানে বর্তমান চালু হয়েছে এবং 650 একর জমির মধ্যে এই পাওয়ার প্লান্ট চালু হয়েছে এবং 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এখান থেকে। এটা জাতীয় গ্রিডের অন্তর্ভুক্ত। খোঁজ নিয়ে জানা যায় 2017 সালের দিকে নিজস্ব অর্থায়নে দুর্গম চরের তপ্ত বালু রাশির পরিত্যক্ত 650 একর জায়গায় দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয়। সৌর বিদ্যুৎ কেন্দ্রে স্থাপন করা হয়েছে 85টি মাউন্টিং পাইলস। এ বিষয়ে বেক্সিমকো পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান শায়ান এফ রহমান জাগোনিউজকে বলেন, প্রধানমন্ত্রীর একটি রোডম্যাপ আছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, পরিবেশ রক্ষা নিয়ে। সরকার এটি নিয়ে অনেক কাজ করছে। বেক্সিমকো অনেক খাতে পায়োনিয়ার। কয়েকদিন ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা রোডম্যাপ ছিল গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস নিয়ে, এবং এটা নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার অনেক কাজ করে এসেছে এবং ফিউচারে আরও অনেক কাজ করে। আমরা ভেবেছি বেক্সিমকো গ্রুপে, আপনারা জানেন আমরা বহু বছর ধরে বাংলাদেশে উই হ্যাভ বিন দ্য পায়োনিয়ার্স অ্যান্ড লিডার্স অন মেনি ইন্ডাস্ট্রিজ, এবং এই রিনিউয়েবল সেক্টরটা আমরা বিশ্বাস করি বেক্সিমকোতে ফিউচারের জন্য বাংলাদেশের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, যে কারণে আমরা ভাবলাম যে আমরা এই সোলার এনার্জি এবং রিনিউয়েবল এনার্জিতে যাব। এবং আল্লাহর রহমতে আজকে আপনারা জানেন এটা ওপেন হতে যাচ্ছে এবং ফিউচারে আমরা রিনিউয়েবল এনার্জিতে আরও অনেক কাজ করতে চাই।